পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু 24 এপ্রিল থেকে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে 2 দফাতে। প্রথম দফায় মূল্যায়ন শুরু হবে 24 এপ্রিল, দ্বিতীয় দফায় শুরু হবে 26 এপ্রিল। আসলে পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসন এলাকায় বাড়ি অথবা কর্মস্থল যাদের, তারা মূল্যায়নে যোগ দেবেন 24 এপ্রিল। যারা পূর্ব ত্রিপুরা তফসিলি উপজাতি সংরক্ষিত লোকসভা আসন এলাকার বাসিন্দা অথবা যাদের কর্মস্থল এই লোকসভা আসন এলাকায়, তারা উত্তরপত্র মূল্যায়নে যোগ দেবেন 26 এপ্রিল। এ মর্মে বিভিন্ন মহাবিদ্যালয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান অথবা প্রধান, সহকারী প্রধান শিক্ষিকা এবং সাধারণ শিক্ষক শিক্ষিকাদের কাছে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি পৌঁছে গেছে। উল্লেখিত অধ্যাপক, অধ্যাপিকা, প্রধান, সহকারী প্রধান শিক্ষক শিক্ষিকা সহ সাধারণ শিক্ষক শিক্ষিকারাই পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন করবেন। তারা দায়িত্ব পালন করবেন প্রধান পরীক্ষক, সংশোধক পরীক্ষক হিসেবে। পর্ষদের তরফে এর জন্য রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং উচ্চশিক্ষা দপ্তরে মোট 2,438 জনের তালিকা পাঠানো হয়েছে। তালিকা অনুসারে সংশ্লিষ্ট দপ্তরের তরফে নির্দিষ্ট ব্যক্তির কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে প্রয়োজনীয় নির্দেশিকা। 2,438 জন প্রধান পরীক্ষক, সংশোধক পরীক্ষকদের মধ্যে মোট 1530 জন নিয়োজিত থাকবেন মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে। উচ্চ মাধ্যমিকের একই কাজের জন্য নিয়োজিত থাকবেন মোট 908 জন। তাদের মধ্যে উচ্চ মাধ্যমিকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মূল্যায়ন কেন্দ্রে নিয়োজিত থাকবেন 475 জন। বর্দোয়ালে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিয়োজিত থাকবেন 433 জন। নেতাজিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের সব বিষয় ছাড়া বাংলা এবং ইংরাজি ভাষাসহ সব বিভাগের, ভূগোল ও কলা বিভাগের মনস্তত্ত্বের মূল্যায়ন হবে। বর্দোয়ালি দ্বাদশের মূল্যায়ন ককবরক, মির্জু ও হিন্দি ভাষাসহ কলা বিভাগের উল্লেখিত বিষয় ছাড়া বাকি বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করা হবে। মাধ্যমিকে 1530 জন পরীক্ষক, সংশোধক ও প্রধান পরীক্ষকদের মধ্যে বিজয় কুমার বালিকা দ্বাদশ বিদ্যালয়ের মূল্যায়ন কেন্দ্রে অংশ নেবেন 403 জন। কামিনী কুমার সিংহ স্মৃতি দ্বাদশ বিদ্যালয়ে অংশ নেবেন 373 জন। বাণী বিদ্যাপীঠ ও বুটজং বালিকা দ্বাদশ বিদ্যালয়ে অংশ নেবেন 394 জন এবং 339 জন। এ নিয়ে জানতে চাইলে খবরের সত্যতা স্বীকার করেন পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। অর্থাৎ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার উত্তরপত্র 24 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের 2024 ফলাফল আগামী জুন মাসে দেওয়া হবে।